বিভিন্ন রকম রোমহর্ষক কাহিনী আপনাদের কাছে আমি রাজশ্রী মাইতি আমার এই চ্যানেল গল্প শুনতে চায়ের মাধ্যমে তুলে ধরি কোনো রকম কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া আমার এই গল্প পাঠের উদ্দেশ্য নয় গল্প পাঠ থেকে শুরু করে আপনাদের কাছে উপস্থাপনা সব সবকিছুই আমি নিজের হাতে করি কিছু ত্রুটি থাকলে ক্ষমা করবেন আজ আপনাদের আমি পাঠ করে শোনাচ্ছি শ্রদ্ধেয় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পুরনো জিনিস শুনতে থাকুন আমার চ্যানেলের গল্পগুলি যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন শুনতে থাকুন আজকের গল্প পুরনো জিনিস মদনবাবুর একটাই নেশা পুরনো জিনিস কেনা মদনবাবুর পৈতৃক বাড়িটা বিশাল তার টাকারও অভাব নেই বিয়েটিএ করেননি বলে এই একটা বাতিক নিয়েই তিনি থাকেন বয়স খুব বেশিও নয় তিরিশ পঁয়ত্রিশের মধ্যেই তিনি ছাড়া বাড়িতে একটি পুরনো রাধুনী বামুন আর বুড়ো চাকর আছে মদনবাবু দিব্যি আছেন ঝুট ঝামেলা নেই কত যে পুরনো জিনিস কিম্বুত জিনিস কিনে ঘরে ডাঁই করেছেন তার হিসাব নেই তবে জিনিসগুলো ঝাড়পোঁচ করে সযত্নে রক্ষা করেন তিনি ইঁদুর আরশোলা হতে দেন না ট্যাগ দেওয়াল ঘড়ি আলমারি খাট ডেস্ক টেবিল চেয়ার দোয়ারদানি নসের ডিবে কলম ঝাড় লণ্ঠন বাসনপত্র সবই তার সংগ্রহে আছে খবরের কাগজে তিনি সবচেয়ে মন দিয়ে পড়েন পুরনো জিনিস বিক্রির বিজ্ঞাপন রোজ অবশ্য ওরকম বিজ্ঞাপন থাকে না কিন্তু রবিবারের কাগজে একটা দুটো থাকবেই আজ রবিবার সকালে মদনবাবু খবরের কাগজ পড়তে পড়তে এক জায়গায় এসে উত্তেজিত হয়ে পড়লেন ম্যাকফার্লন সাহেবের দেড়শো বছরের পুরনো বাড়ির সব জিনিস বিক্রি করা হবে ব্রড স্ট্রিটে ম্যাকফারলন সাহেবের যে বাড়িটা আজও টিকে আছে তার অবস্থা খুবই শোচনীয় পুরো অবস্থা কর্পোরেশন থেকে বহুবার বাড়ি ভাঙার নোটিশ দেওয়া হয়েছে কিন্তু বুড়ো ম্যাকফার্লনের আর সরবার জায়গা ছিল না বলে বাড়িটা ভাঙা হয়নি ওই বাড়িতে ম্যাকফারলন্ডে তিন পুরুষের বাস জন ম্যাকফার্লনের সঙ্গে মদনবাবুর একটু চেনা ছিল কারণ জন ম্যাকফারলনেরও পুরোনো জিনিস কেনার বাতিক মাত্র পাঁচ মাস আগে সেই সাহেব মারা যান তখনই মদনবাবু তার জিনিসপত্র কিনে নেওয়ার চেষ্টা করেন কিন্তু পারেননি এক অবাঙালি ব্যবসায়ীর কাছে আগে থেকেই বাড়ি এবং জিনিসপত্র বাধা দেওয়া ছিল সেই ব্যবসায়ী মদনবাবুকে সাপ বলে দিয়েছিল উটকো ক্রেতাকে জিনিস বিক্রি করা হবে না নিলামে চড়ানো হবে মদনবাবু তার বুড়ো চাকরকে ডেকে বললেন ওরে ভজা আমি চললাম দোতলার ঘর ঘরটা উত্তর দিক থেকে পিয়ানোটাকে সরিয়ে কোণে ঠেলে দিস আজ কিছু নতুন জিনিস আসবে ভজা মাথা নেড়ে বলে নতুন নয় ও সব পুরোনো ওই হলো আর রাধুনিকে বলিস খাবার ঢাকা দিয়ে যেন রাখে আমার ফিরতে দেরি হতে পারে মদনবাবু ট্যাক্সি হাঁকিয়ে যখন ম্যাকফার্লনের বাড়িতে পৌঁছলেন তখন সেখানে বেশ কিছু লোক জড়ো হয়ে গেছে মদনবাবুর বেশিরভাগ লোকই চেনা এরা সকলেই পুরোনো জিনিসের সমজদার এবং খদ্দের সকলেরই বিলক্ষণ টাকা আছে মদনবাবু বুঝলেন আজ তার কপালে কষ্ট আছে আদৌ কোনো জিনিসের হাত দেওয়া যাবে কি না সন্দেহ নিলামের আগে খদ্দেররা এঘর ওঘর ঘুরে ম্যাকফারলনের বিপুল সংগ্রহরাশি দেখছেন আসবাবপত্র থেকে শুরু করে ছোটোখাটো জিনিসের এক খনি বিশেষ কোনটা ছেড়ে কোনটা ধরেন তা ভাবতে গিয়ে মদনবাবু হিমশিম খেতে লাগলেন বেলা বারোটায় নিলাম শুরু হলো একটা করে জিনিস নিলামে ওঠে আর সঙ্গে সঙ্গে হাঁক ডাক পড়ে যায় মদনবাবুর চোখের সামনে একটা মেহকিনীর পালঙ্ক দশ হাজার টাকায় বিকিয়ে গেল একটা কাঠ গ্লাসের পানপাত্রের সেট বিকিয়ে গেল বারো হাজার টাকায় এক ছড়া মুক্তর মালার দাম উঠল চল্লিশ হাজার মদনবাবু বেলা চারটে অবধি একটা জিনিসও ধরতে পারলেন না মনটা ভারী খারাপ হয়ে গেল দরাজ যেন বড্ড বেশি উঠে যাচ্ছে একেবারে শেষ দিকে একটা পুরোনো কাঠের আলমারি নিলামে উঠল বেশ বড়সড় এবং সাদা মাটা আলমারিটা অন্তত একটা স্মৃতিচিহ্ন হিসেবে কবজা করার জন্য মদনবাবু প্রথমেই দর হাঁকলেন পাঁচ হাজার একটা বুড়ো হাঁকল বিশ হাজার মদনবাবু অবাক হয়ে গেলেন একটা কাঠের আলমারির দর এত ওঠার কথাই নয় কেউ ফাঁকা হওয়ার ছেড়ে দর বাড়াচ্ছে নাকি নিলামে এরকম প্রায়ই হয় না কেউ ফাঁকা আওয়াজ ছেড়ে দর বাড়াচ্ছে না তবে মদনবাবুর মর্যাদাতেও লাগছিল খালি হাতে ফিরে যাওয়াটা একটা কিছু নিয়ে না যেতে পারলে নিজের কাছেই যে নিজের মুখ দেখাতে পারবে না মদনবাবু তাই মরিয়া হয়ে ডাকলেন একুশ হাজার আশ্চর্য এই যে দর আর উঠল না একুশ হাজার টাকায় আলমারিটা কিনে মহানন্দে বাড়ি ফিরলেন মদনবাবু যদিও মনে মনে বুঝলেন দরটা বড্ড বেশি হয়ে গেল পরদিন সকালে আলমারিটা কুলিরা ধরাধরি করে পৌঁছে দিয়ে গেল দোতলার হলঘরের উত্তর দিকে জানালার পাশেই সেটাকে রাখা হল বেশ ভারী জিনিস দশটা কুলি গলদ ঘর্ম হয়ে এটাকে তুলতে নিলাম ওয়ালার দেওয়ার চাবি দিয়ে আলমারিটা খুলে ফেললেন মদনবাবু নিচে ওপরে কয়েকটা ড্রয়ার মাঝখানে ওয়ার মদনবাবু অনেকক্ষণ ধরে খুঁটিয়ে দেখলেন জিনিসটা বর্মা সেগুন কাঠের তৈরি ভালো জিনিস কিন্তু একুশ হাজার টাকা দরটা বেজাই বেশি হয়ে গেছে তা আর কি করা এই নেশা যার আছে তাকে মাঝে মাঝে ঠকতেই হয় একুশ হাজার টাকার কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিলেন মদনবাবু গভীর রাতে ম্যাকফালন সাহেবকে স্বপ্নে দেখলেন বুড়ো তাকে বলছে তুমি মোটেই হে বরং জিতেছ মদনবাবু ম্লান হেসে বললেন না সাহেব নিছক কাঠের আলমারির জন্য দর হাঁকাটা আমার ঠিক হয়নি ম্যাকভারলন শুধু ঘন ঘন মাথা নেড়ে বলল না 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 আমার কিন্তু তা মনে হয় না তা মনে হয় না মদনবাবু মাঝরাতে ঘুম থেকে উঠে একবার জল খান রোজি আজও ঘুম ভাঙল পাশের টেবিল থেকে জলের গ্লাসটা নিতে গিয়ে শুনলেন পাশের হল ঘর থেকে যেন একটা খুটুর খুটুর শব্দ আসছে ওই ঘরে তার সব সাধের পুরনো জিনিস মদনবাবু তাড়াতাড়ি উঠে টর্চ নিয়ে পাশের ঘরে হানা দিলেন টর্চটা জ্বালাতে যাবেন এমন সময় কে যেন বলে উঠল দয়া করে বাতিটা জ্বালাবেন না আমার খুব অসুবিধে হবে মদনবাবু ভারী রেগে গেলেন টর্চের সুইচ টিপে বললেন আচ্ছা নির্লজ্জ লোক তো চুরি করতে ঢুকে আবার চোখ রাঙানো হচ্ছে কে হে তুমি চোরটা যে কে বা কেমন তা বোঝা গেল না কারণ টর্চটা জ্বলল না মদনবাবু টর্চটা বিস্তর ঝাঁকালেন নাড়ালেন উল্টে পাল্টে সুইচ টিপলেন বাতি জ্বললো না এ তো মহা ফ্যাসাদ দেখছি কে যেন স্বরে বলে উঠল অত গাবড়াচ্ছেন কেন মদনবাবু চোরকে ধরার জন্য আস্তিন গোটাতে গিয়ে টের পেলেন যে তার গায়ে জামা নেই আজ গরম বলে খালি গায়ে তিনি শুয়েছিলেন হেঁড়ে গলায় একটা হাঁক মারলেন শিগগির বেরো বলছি নইলে গুলি করব। আমার কিন্তু রিভলভার আছে নেই কে বলল নেই জানি কি না কিন্তু লাঠি তো আছে ও আপনি খুঁজে পাবেন না কে বলল খুঁজে পাবো না অন্ধকারে লাঠি খোঁজা কি সোজা নাকি আমার গায়ে কিন্তু সাংঘাতিক জোর এক ঘুষিতে নারকোল ফাটাতে পারি কোনো দিন ফাটাননি কে বললো ফাটায়নি জানি কি না আপনার গায়েটা এমন তো নেই আমি লোক ডাকি দাঁড়াও কেউ আসবে না কিন্তু খামোখা কেন চেঁচাচ্ছেন চেঁচাবো না আমার এত স্বাদের সব জিনিস ঘরে আর এই ঘরে কি না চোর চোর বাটে কিন্তু এলেবেলে জন্যই চোর মশাই তার মানে ও কাল সকালে বুঝবেন এখন যান গিয়ে ঘুমন আমাকে ডিস্টার্ব করবেন না তো মদনবাবু ফের খাবে গিয়ে ফিরে গেলেন শুতে দুরো বুকে বসে থেকে পাশের ঘরের নানা বিচিত্র শব্দ শুনতে লাগলেন তার সাধের সব জিনিস বুঝি এবার যায় দিনের আলো ফুটতেই মদনবাবু গিয়ে হল ঢুকে যা দেখলেন তাতে ভারী অবাক হলেন ম্যাকফারলনের সেই কাঠ গ্লাসের পানপাত্রের সেট আর একটা গ্র্যান্ড ফাদার ক্লক হল ঘরে দিব্যি সাজিয়ে রাখা এই দুটো জিনিস কিনেছিল দুজন আলাদা খদ্দের খুশি হবেন কি দুঃখিত হবেন তা বুঝতে পারলেন না মদনবাবু কিন্তু অনেক ভেবে চিনতে খুশি খুশি লাগছিল তার আবার রাত হলো মদনবাবু খেয়ে দেয়ে শয্যা নিলেন তবে ঘুম হলো না এপাশ ওপাস করতে করতে একটু তন্দ্রা মতো এলো হঠাৎ হল ঘরে আগের রাতের মতো শব্দ শুনে তড়াক করে উঠে পড়লেন হল ঘরে গিয়ে ঠুকে টর্চটা জ্বালাতে চেষ্টা করলেন কে তা দিয়ে আপনার দরকার কি জান না গিয়ে শুয়ে থাকুন আমাদের কাজ করতে দিন মদনবাবু একটু কাঁপা কলায় বললেন তোমরা কারা বাবারা সে কথা শুনলে আপনি ভয় পাবেন ইয়ে মানে তা আমি একটু ভিতু বটে কিন্তু বাবারা এসব কী হচ্ছে একটু জানতে পারি না খারাপ তো কিছু হয়নি মশাই আপনার তো লাভই হচ্ছে তা হচ্ছে তবে কি না চুরির দায়ে না পড়ি তোমরা কি চোর লোকটা এবার রেগে গিয়ে বলল কাল থেকে চোর চোর করে গলা শুকাচ্ছেন কেন আমরা চোর নই তবে আমরা ম্যাক ফাইলন সাহেবের সব চেলা চামুন্ডা আমি হলুম গিয়ে সর্দার যাকে আপনি কিনেছেন একুশ হাজার টাকায় আলমারি এক আমরা সব ঠিক করেই রেখেছিলুম যে খুশি আমাদের কিনুক না কেন আমরা শেষ অবধি সবাই মিলেমিশে থাকবো তাই তাই কি তাই সবাই জোট বাঁধছি তাতে আখেরে আপনারই তো লাভ মদনবাবু বেশ খুশি হলেন তবে মুখে একটু দুশ্চিন্তা প্রকাশ করে বললেন কিন্তু বাবারা দেখো যেন আমি চুরির দায়ে না পড়ি মেলা ফ্যাঁচ ফ্যাঁচ না করে যান না নাকি তেল দিয়ে শুয়ে পড়ুন গে কাজ করতে দিন আমাদের মদনবাবু তাই করলেন শুয়ে খুব ফিচিক ফিচিক করে হাসতে লাগলেন হল ঘরটা ভরে যাবে দোতলা তিনতলায় যা ফাঁকা আছে তাও আর ফাঁকা পড়ে থাকবে না এবার চারতলাটা না তুললেই নয় ধন্যবাদ এতক্ষণ শুনছিলেন পুরনো জিনিস যদি গল্পটি ভালো লাগে আর এই ধরনেরই গল্প শুনতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন